সবার আমার খবর আজকে ভালো আবার আমার আমি একটু ইমোশনালও হয়ে আছি আজকের ভিডিওটা হ্যাঁ আপনারা বুঝতেই পারছেন আমি আমার বাসায় ড্রয়িং রুমে তো আজকের ভিডিওটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা ভিডিও আজকে আমি আপনাদের সাথে আমার লাইফের বড় একটা চেঞ্জের একটা নিউজ শেয়ার করব সো আমি এই অ্যানাউন্সমেন্টটা দেওয়ার জন্যই আসলে এই ভিডিওটা করা যেন আমি আপনাদের সাথে আমার এই বড় লাইফ চেঞ্জিংয়ের নিউজটা শেয়ার করতে পারি সো নিউজটা হচ্ছে যে আমি এবং ইমরান আমরা দুজনেই অ্যাজ অ্যান ইমিগ্রেন্ট হিসেবে ফুললি ক্যানাডায় মুভ করছি আর আমি এই ভিডিওটি বানাতে বানাতে আমি নিজেই খুব নস্টালজিক হয়ে যাচ্ছি তো তাই ভাবলাম যে আমি আমার এই সাজানো সংসারের একটা ভিডিও করে রাখি যেটা কিনা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি এবং আমি আমার সাথে করে নিয়ে যেতে পারি আসলে সব মেয়েদের কাছে স্পেশালি আমি মেয়েদের কথা বলবো যে মেয়েদের কাছে তার সংসারটা অনেক কিছু তো তেমন আমার কাছেও আমার সংসারটাই সব কিছু আর এই সংসারের সব কিছুই ছোট বড় সব কিছু জিনিসই আমি এবং ইমরান খুব শখ করে কিনেছি খুব যত্ন করে কিনেছি যদিও খুব বেশি আমি আমার বাসা সাজাতে পারিনি কারণ আমাদের বিয়ের পরপরই আমরা ডিসিশন নেই যে আমরা ক্যানাডায় মুভ করব সো কোভিড সিচুয়েশন এবং সব কিছু মিলে আমাদের মুভ করাটা এক দেড় বছর পিছিয়েছে তো তারপরেও আমরা অবশেষে আমরা মুভ করতে পারছি আমরা যেতে পারছি আর আপনারা এই ভিডিওটি যখন দেখছেন তা ততক্ষণে আমরা হয়তো বা আমরা ফ্লাই করে ফেলেছি সো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ঠিকঠাক মতো পৌঁছাতে পারি আর আমি একটু আমার বাসাটা ঘুরে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আমার বাসার ড্রয়িং রুম আর এই ড্রয়িং রুমে খুব বেশি কিছু নেই জাস্ট আমি আমার মতো করে একটু ক্যাজুয়ালি সাজিয়েছিলাম আর এখানে আমার কিছু পছন্দের জিনিস আছে সেটা হচ্ছে যে এখানে আমি যেহেতু ব্লগিং করি এবং আমি আগে থেকে আমি এবং ইমরান খুবই ফটোগ্রাফি করতে পছন্দ করি সো আমাদের এখানে অনেক ক্যামেরা রয়েছে এগুলো সব পুরনো ক্যামেরা এখানে আমার ইউনিভার্সিটির কিছু সুভিনিয়র কনভোকেশনের নিচে হচ্ছে ইমরানের অফিসের কিছু সুভিনিয়র ওর ইউনিভার্সিটির সুভিনিয়র আর এখানে একটা প্রাইজ আছে ইমরানের ফটোগ্রাফির অ্যান্ড নিচেও আমাদের কিছু পার্সোনাল সুভিনিয়র প্লাস ছবি এবং এখানে হচ্ছে আমাদের সব ট্রাইপড এই ট্রাইপডটা আপনারা ব্লগে দেখেন এটা আমার খুব প্রিয় একটা ট্রাইপড আর এটা হচ্ছে আমার বাসার ডাইনিং রুম ইমরান একটা হাই দিয়ে দাও তো একটু পরে আমার বাসা হচ্ছে কিছু রিলেটিভরা আসবে যেহেতু আমরা চলে যাচ্ছি সবার সাথে আসলে দেখা করা পসিবল হয়নি তো যাদের সাথে সম্ভব আমরা দেখা করছি আর এখানে হচ্ছে আমার বাসার একটা ব্যালকনি এই ব্যালকনির পরে হচ্ছে একটা মসজিদ মানে ভিউটাই হচ্ছে একটা মসজিদের সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে আমার মনে হয় যে ফ্যামিলি যারা আমরা যারা ফ্যামিলির বাসার পাশে যদি মসজিদ থাকে অন্যরকম একটা ভাইব আসে আর এটা হচ্ছে আমার বেডরুম এটা আসলে দেখানোর কিছু নাই খুব বেশি সুন্দর করে সাজানো নাই আমি আগেই বলেছি যে আমাদের বিয়ের পরপরে আমি ডিসিশন নেই যে আমরা থাকবো না দেশে সো আমরা কিছুই কিনি নাই অমন তারপরও আমি বাসার ভিডিও করছি বিকজ এটা আমার কাছে অনেক কিছু এবং আসলে আমি খুব বেশি ইমোশনাল একটা স্টেজ দিয়ে যাচ্ছি একটা সাজানো গুছানো সংসার এবং একটা সাজানো গুছানো লাইফ একটা সেটেলড লাইফ থেকে সম্পূর্ণ জিরো থেকে আবার শুরু করা একটা লাইফ খুবই ডিফিকাল্ট চিন্তা করাও খুবই ডিফিকাল্ট সো সব কিছু মিলে আমি বলতে পারেন আমি টেনশনেও আছি আমি ইমোশনালও আমি এক্সাইটেডও কারণ আমারও খুব ইচ্ছা ক্যানাডায় মুভ করা স্পেসিফিক্যালি ক্যানাডায় আমার মুভ করার খুব ইচ্ছা ছিল তো যাই হোক আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইমরান তুমি কিছু বলবা আমরা যেটা সুন্দরভাবে পৌঁছাতে পারি ল্যান্ড করতে পারি সো দেখা হবে পরবর্তী ব্লগে আর একটা জিনিস সেটা হচ্ছে আমি আমাদের ক্যানাডার সম্পূর্ণ জার্নি আমরা শেয়ার করব আপনাদের সবার সাথে এবং আশা করি যে ইমিগ্রেশনের টুকটাক ইনফরমেশন দিয়েও আপনাদেরকে সহায়তা করতে পারবো যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকে হ্যাঁ সো আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আমাদের প্রসিডিউর বা কোনো কিছু জানার যদি থাকে এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে আর যদি যদি কেউ ডিটেলস জানতে চায় সেক্ষেত্রে আমরা আস্তে আস্তে ভিডিও দিব যে আমরা সম্পূর্ণ সব কিছু আমরা নিজেরাই প্রসেস করেছি সো আমরা ভিডিও দিব আর প্যাকিং থেকে শুরু করে সব কিছু আমি ভিডিও দিব তাই তো সো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ব্লগে বাই বাই